অনেকেই বলছে অশ্লীলতা বেশি হয়ে গেছে। সেই জন্য আমি বলবো যে যারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কবরে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে ভাষা খারাপ ছাড়া ভালোবাসাই নেই। বিএনপিরা এখনও মাঝে মধ্যে এমন বক্তৃতা তারা করে, তাদের নেতারা, যে বক্তৃতার বিরুদ্ধে বাজে ভাষা ছাড়া আপনি প্রতিবাদের নর্মাল ভাষায় কোনো প্রতিবাদ হয় না। যে আমি কিন্তু সচরাচর আমি আঞ্চলিক ভাষায় কথা বলি বা দুইটা গালিগালাজ করি, তো অশ্লীল কথা বলতে চাই না। আমি এখানে লোকাল, অনেকেই বলছে যে মশিউর রহমান হলো জেনেদার সবচেয়ে, আমি তো নিজেই স্বীকার করছি মশিউর রহমান জেনেদার সবচেয়ে দামি পাওয়ারফুল নেতা। এটা তো আমি বক্তৃতায় বলেছি যে তিনি হলো সবচেয়ে পাওয়ারফুল নেতা, তিনি কাজ বেশি করেছেন, একথা অস্বীকার, এবং তিনি দাপুটে নেতা, একথাটা স্বীকার করলেই বলেছি। কিন্তু কথা হলো যে আপনারা বিএনপিরা যে ভাষা ব্যবহার করছে, এই ভাষাটার মানে শেখ হাসিনা নিয়ে তো রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হচ্ছে না। বিএনপির পাঁচ বছরে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা যেভাবে নির্যাতিত ছিলাম, ঘর বাড়ি ছিলাম, আমাদের কর্মী সহ আমরা, তা সাংবাদিক সকল বন্ধুরা জানে, সকল মানুষ জানে। সেই হিসাবে 15 বছর একটানা ক্ষমতায় 14.5 বছর বিএনপির কয়টা মানুষ ঘর ছাড়া হয়েছে, কয়টা মানুষের নামে মামলা হয়েছে? মামলা বরঞ্চ বিএনপিরা আওয়ামী লীগের ঘাড়ের পর বসে আওয়ামী লীগের নামে মামলা দিচ্ছে। আজকে মহেশপুরের যাদবপুরে, আজকে মহেশপুরের যাদবপুর বাজারে একজনের দোকান বন্ধ করে দেওয়া আছে, একজন কলেজ টিচার, ছাত্রলীগ করতে ইউনিয়নের যুবলীগের এখন সভাপতি, তার দোকান বন্ধ করে দিচ্ছে। কে? যে ক্রসের আসামি ছিল, যার বিরুদ্ধে ক্রসের অভিযোগ ছিল, যাকে ক্রস দেওয়ার ডিসিশন ছিল, তাকে এখন কি সে বলছে যে আমি এমপির লোক। এমপি জানে কি না আমি জানি না, কিন্তু এমপির লোক বলে আজকে সে আওয়ামী লীগের একজনের কর্মীর নিবেদন, ছাত্রলীগ করা লোক, প্রফেসর মানুষ, শিক্ষিত ছেলে, তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে খারাপ লোকগুলো কিন্তু বিএনপির সময় যে খারাপ লোকগুলো আকাম কুকাম করেছে বিএনপির সাথে থেকে, বিএনপি করতো সাথে থেকে না, বিএনপি করতো, তারা তারা এখন আওয়ামী লীগের ঘাড়ে ভর করেছে। ভর করে এই 15 বছরে ভর করে নিবেদিত আওয়ামী লীগরা আজকে অবহেলিত, উপেক্ষিত, নিবেদিত কর্মীরা আজকে বিপদের মধ্যে আছে। কষ্ট পাই, কিন্তু কোনো জায়গায় আমি ভয় পাই না, কোনো বিষয় নিয়েই না। আমি 111-এ সর্বোচ্চ জায়গা দেখে আসছি। 111-এ যখন মিলিটারিরা আমাকে গ্রেপ্তার করে, তখন আমি যখন পালানোর চেষ্টা করার পরে তারা সার্চ লাইট যখন মারে, তখন আমি মনে করলাম যে আজকে আর বাঁচব না। কিন্তু মিলিটারিরা আমাকে কালো কাপড় দিয়ে মুখ বাঁধল না। এই যাবৎকালে 111-এ গ্রেপ্তার হওয়ার পর দেখেছি কালো কাপড় দিয়ে মুখ বাঁধে ফেলেছে, সঙ্গে সঙ্গে একেবারে এইভাবে ধরে ফেলেছে। আমাকে যখন করলো না, তখন মনে করলাম যে মনে হয় ঠিক আছে। তারপর যখন তারা আমাকে ধরে নিয়ে যেয়ে তারা আক্তারে খুঁজতে গেল, বিএনপির আক্তারে, তখন আমি বললাম যে আক্তার ভাই তো আমার আগেই ভাগিয়ে গেছে, আক্তার নেই, আপনি খুঁজে পাবেন কেন? তখন আমি দেখলাম যে যখন হামদে মতো নিয়ে যাচ্ছে, তখন মনে করলাম মিলিটারি ক্যাম্পে নিয়ে যাবে। তখন যুব উন্নয়নে মিলিটারি ক্যাম্প ছিল, তখন মিলিটারি ক্যাম্পে তো একটাও চিনা লোক নেই, তাহলে তো মেরে ফেলে দেবে, গুম করে দেবে। তারপর ওই দিক থেকে ঘুরিয়ে হামদে তারা আরও 3-4 বাড়িতে হানা দিল, মানে কে কে আসে খুঁজে টুজে নিয়ে তারা আবার টান দিল ঢাকা রোডে। তখন মনে করলাম র্যাপ ক্যাম্পে নেবে, তখন মনে করলাম র্যাপ ক্যাম্পে অন্তত দু একজন পরিচিত মানুষ আছে, হয়তো বেঁচে যেতে পারি, নির্যাতন হবে। তো তারা র্যাপ ক্যাম্পের ওই দিকে নিয়ে ঘুরি নেসে পুরাহাটির ওই জায়গা কয়েক জায়গায় ঘুরে টুরে নিয়ে এসে থানায় আমাকে হ্যান্ড ওভার করল। তখন কিন্তু আমি স্বাভাবিক মনে করলাম আমি বেঁচে আসছি, বেঁচে থাকবো। নকশালরা ধরে নিয়ে গেছে আমাকে, হ্যাঁ, সেখান থেকে বেঁচে আসছি। এই মধ্য ফেব্রুয়ারি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষা ভবনের সামনে দীপালী কাঞ্চন যখন মারা যায়, সেই মিছিলেও আমি ছিলাম। আমার বন্ধুর আব্বুল মারা গেছে কিছুদিন আগে, আব্বুল স্মৃতি সংসদের নামে ব্যাস্টের সুমনের যে খেলা করলাম, ওই আব্বুল আমার সাথে ছিল। ও শিক্ষা ভবনও, যাদের আব্বুলের বাবা বড় ঠিকাদার ছিল ফ্যাসিলিটিজের শিক্ষা ভবনে, সে 3 দিন বাড়িতে নামিল না, জানতো আমি মারা গেছি। কারণ এরশাদের ওই সময় মধ্য ফেব্রুয়ারি শিক্ষার আন্দোলনে তখন যে তারা মারা গেছিলো, লাস্ট কিন্তু গায়েব হয়ে গেছিলো এরশাদের প্রিয়ড। তো সেখান থেকেও আমি বেঁচে আসছি, এ যাবৎকালে কিন্তু অনেক জায়গা থেকে বেঁচে আসছি।